আরে এত ঘুমাস না, উঠে পড় উঠে পড়, শাশুড়ি বোক পেরে, উঠে পড় আর ঘুমাস না, 5টা বেজে গেল, উঠে পড়। ও মা গো, দেরি হয়ে গেল রে, 5টা বেজে গেছে, যাই এখন গোবর জল দিয়ে আসি, অনেক কাজ পড়ে আছে, যাই যাই যাই। আমার স্বামীটাকেও ডেকে দিই। কই গো, উঠে পড়ো, মাঠে যাবে যে, উঠে পড়ো উঠে পড়ো, দুগা দুগা। আমার সুইটি বৌমা, উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে? না তো জানো আমি 8টা না বাজলে উঠি না, 8টা বাজতে আরো 1 ঘন্টা বাকি, আগে থেকে ডেকে আমার ঘুমটাকে কেন ডিস্টার্ব করছো? আমি এখন ঘুমোবো, ওকে, তোমরা যাও এখন যাও। সকাল হয়ে গেছে, এরপর আমি গোবর জলটা দিয়ে দিই, তাড়াতাড়ি করে দিয়ে দিই, অনেক কাজ করে আছে। এই যে গোবর জল দিয়ে দিয়ে দিই। ইনি হচ্ছে গ্রামের বউ, আহারে খুব লক্ষ্মী মন্তর বউ। ইনি হচ্ছেন শহরের মহারানী, তো এখন সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়েছে, দেখে না সাজুগুজুটা। সকালে সমস্ত কাজ কমপ্লিট, এরপর আমার শ্বশুর মশাই, স্বামী, সবাইকে একটু চা করে দিব, শাশুড়ি মাকেও চা করে দিতে হবে, সবার তো মন জুগিয়ে চলতে হবে তাই না? মাথা থেকে খালি ঘোমটাটা পড়ে যাচ্ছে। আর এরপরে চা করে দিয়ে চান করবো, ঠাকুরকে একটু পুজো করবো, স্বামীর আশীর্বাদ নিব, তারপর রান্না বান্না করবো, অনেক কাজ পড়ে আছে, যাই। শাশুড়ি মা চা, শ্বশুর মশাই চা আর শহরের মহারানীকে দেখো না, ও সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে, ওর কাজ আর কমপ্লিট হচ্ছে না, মানে সাজার কাজ আর কমপ্লিট হচ্ছে না, উফ অসহ্য লাগছে। চা খাওয়া তো হয়ে গেছে, সাজুগুজুও হয়ে গেছে, তো একটু রিলস বানিয়ে নিই, অনেকদিন ইনস্টাগ্রামে আমার রিলস ছাড়া হয়নি, রিলসটা বানিয়ে নিই, শর্ট ভিডিও দারুণ লাগে। দুগ্গা দুগ্গা, মা গো সবার মঙ্গল কামনা করো। পুজো দেওয়া তো হয়ে গেছে, এরপর যাই স্বামী শাশুড়ি শ্বশুর মশাইকে প্রণাম করে আসি। হ্যাঁ গো স্বামী, তুমি আমার প্রণাম নিও, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব সময় ভালো কাজ করে থাকি, আমাকে ক্ষমা করে দিও ভুল কাজ করলে। হ্যাঁ কই গো, শুনতে পাচ্ছ? তুমি তো এখনই অফিসে যাবে, ঠাকুরকে প্রণাম করে যাবে, যাওয়ার সময় একটু ফুল দিয়ে যেও,
আমি বেরিয়ে পড়েছি, এখন স্নান করব না, বান্ধবীদের সাথে একটু শপিং এ যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। আমার তো রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে কি করি? শপিং এ তো যাব বলে দিয়েছি। এক কাজ করি, আমি বরং উমাকে ফোন করি, শপিং এ যাবে কি? হ্যালো, হ্যাঁ তুই কি ফ্রি আছিস? ফ্রি আছিস? চল না চল না, শপিং এ যাবো, অনেকদিন শপিং এ যাওয়া হয়নি। হ্যাঁ নতুন নতুন কালেকশন এসছে। হ্যাঁ হ্যাঁ যাবি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি 10টা বেরিয়ে আমি তোর গেটের সামনে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি করে বেরোবি। আর হ্যাঁ শোন না, আমি না ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, তুই একটা ব্ল্যাক কালারের ড্রেস পর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি, টাটা। শুনতে পাচ্ছিস? চিকেনটা ভালো করে রান্না করে নিবি, তো দাদা দুটোর সময় এনে খেয়ে নিবে, আর বলে দিবি আমি বাইরে লাঞ্চটা করে নিব, শ্বশুর শাশুড়িকেও খেতে দিয়ে দিস, তুইও দুটো খেয়ে নিস। তো আমি আসছি, থাকিস, টাটা। কি শাড়িটা কেমন লাগছে? দুপুরের খাওয়া দাওয়া করে ঘুম পেড়ে উঠে এসেছি রাস্তায় গল্প করবো বলে পাড়ার বৌদের সাথে। আমার স্বামী না এই শাড়িটা নতুন কিনে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। পাড়ার বৌদে তো জানাতে হবে আমার স্বামী একটা শাড়ি কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছে শাড়িটা, তাই না? তোমরা বলো আমাকে কমেন্ট করে। আর গ্রামের বউ পাড়ার বউ বলে কথা, এগুলো তো ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে যে আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছে। আমি হচ্ছি গ্রামের বউ, তো আমাকে সবার মন জেগে চলতে হবে, তাই না? নাহলে শ্বশুর একটা কথা বলবে, শাশুড়ি একটা কথা বলবে, ননদ একটা কথা বলবে। না বাবা, এত কথা না শোনার থেকে ভালো করে মন দিয়ে কাজটা করে নিলেই হয়। এইমাত্র আমি এলাম, কি গরম আজকে পড়েছে বাবা, তো বাইরে সবকিছু কমপ্লিট করে নিয়েছি, রাত্রে একটা পার্টি আছে, পার্টিতে যেতে হবে, শহরের বউ বলে কথা, টাউনের বউ বলে কথা, তো অনেকগুলো ড্রেস আমি এনে ফেলেছি, কোনটা ভালো লাগবে সেটা পরে আমাকে দেখতে হবে, তারপর রাত্রে পার্টিতে যাব। আর হ্যাঁ শহরের বউটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা। কই গো কাকিমা, কই গো মিনা, এসো এসো, সন্ধ্যা হয়ে গেল, কখন গল্প করবে? একটু তো গল্প করতে হবে, বাড়ি গিয়ে সন্ধ্যে দিতে হবে, শ্বশুর শাশুড়িকে চা করে দিতে হবে, তাড়াতাড়ি এসো, অনেক কথা জমিয়েছে, তার ঘরে একটা ঘটনা ঘটেছে সেটাও বলতে হবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, এই গ্রামের বউটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।